যদি ইসমাতে হইতাম তা হয়েছেটা কি শুনি সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম প্রেম করিতাম পার্কে যেতাম বিয়া করতাম নাহারে তাই এই ছাগল কি বলে আরে বস ভালো তো আজকের ঘটনা কি আজ একটা বিরাট ফাটাফাটি হইব এই সময় কম শুরু করো রিমিক্স তুমি আমার কাছ থেকে সরে যাও কেন তোমার গালে থেকে কি বৃষ্টি গন্ধ বেরোচ্ছে গজব বেজতি খুব গন্ধ বেরোচ্ছে তুমি দাঁত মাজি না এক বছর মাজিনি ও মাই গড ইচ্ছা করে মাজেনি সকালে ওঠো গো ব্রাশ করো গো এটা ঝামেলা সময় পাইনি ও শিট তুমি বড় হয়ে কি করবে বিয়ে আমি বোঝাতে চাইছি বড় হয়ে তুমি কি হবে বউ এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো গাধা তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে জামাই নিয়ে আসবো শুনেন যারা বউয়ের সাথে সারাক্ষণ কেসের মেসেজ লাগায় রাখেন তাদেরকে বলছি এখন থেকে বউয়ের সাথে সম্পর্ক বজায় রাখুন মনে হয় লকডাউন আবার হতে পারে বাবু আমার কথা শুনে মনে হয় তাপ্পর দিব জোর করে তাপ্পর দিব ক্ষুধা লাগছে জান আরে আমার খাও না তুমি মিষ্টি দিব ক্ষুধা লাগছে আমার আরে আমি কি করব জানি না মার যাও কেয়া যাও তো বলেন কি আমার তো ক্ষুধা লাগে না ওরে পেন ভরছে আর দিব না আর লাগবে না প্যারি সমাজ গেই লাভ ইউ আই লাভ ইউ টু এই শোনো না কি তোমাকে আজকে কেমন লাগছে জানো জরুর কই না কই গড়বড় তোমাকে কুত্তার মতো লাগছে কি বললা তোমাকে কুত্তার মতো লাগছে কুত্তার মতো আরে মা কথা সত্য এইটা আমরা জানতাম গজব বেজতি আয়শা আয়শা কি হয়েছে আয়শা আয়শা আমার দোষটা কি বল আমাকে আয়শা আরে আয়শা আমি সিগারেট খাবো না আয়শা আয়শা আমি সিগারেট ভেঙে ফেলে দিচ্ছি আফসোস আয়শা সিগারেট তো তোর পাপও খায় আয়শা কথা সত্য কোথায় তুমি বাসায় বাসায় বললি কেন আজ একটা বিরাট ফাটাফাটি হইব তুই বলবি তোমার মনে শালা আনবান্টি কি বলবি গজব বেজতি আমার জামাই হইতে হইলে দিনে চার পাঁচবার গোসল করার ক্ষমতা রাখতে হবে লুচ্চা বেড়িতে কি তা কয় গজব বেজতি আমি কৃষ্ণ তুমি রাধা যদি চাকরি না পাও আমি বোন তুমি দাদা যারা ছোটবেলায় আমারে খুলে নিত তারা এখন আমারে প্রপোজ গজব বেজতি আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাঙ্কস শুধু থ্যাঙ্কস চুপ করে আছো কেন না চল কাজী অফিসে বিয়ে করব তোকে জেরিন জানো কি তোমার না অনেক পিচ্ছি পিচ্ছি লাগে কথা সত্য আহো আহো কোলে লাও গজব বেজতি জোর কা ঝটকা হায় জোরো সে লাগা এবারে বুঝি কালা ঘুড়ি কিনছ কালা কালা আমার কাছে ভালো লাগে কালো বেটা প্রেম করতে কইলে তো করস গজব বেজতি এমনি কালা ভালো লাগে তুমি এই গাছ বিয়া কথা সত্য ইগনোর করো তাই না বাসায় এমন দাবিজ করে রাই খাস মু সারাদিন শুধু সুমাইয়া সুমাইয়া করবা ইয়ারি সমাজ গেই বিয়ের পরে হানি মনে যাও কক্সবাজার
সেইখানে সাগরে আমরা পানিতে দিমু সাঁতার, ও গো পরাণের পিয়া আমার ময়না পিয়া, বছর শেষে বাড়ি এসে করিব বিয়া, ও গো পরাণের পিয়া আমার ময়না পিয়া, বছর শেষে বাড়ি এসে করিব বিয়া। ও দেখবেল আর একসে বিয়ের পর আর কল দে দে, তুই তো আমার মেশিন নষ্ট দে দিলে। শুনো রে লৌড়ারা, ওই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটা মাই রিডার মিয়া দুধ ভাবে চিপে দিবে, আর যদি না চিপ তাহলে পরের ভিডিও গুলো বাল দেখিব, ওই ঘরে বসে হিলাবে। আমি ভাই বলার কাজে আর বলে দিলি, এবার তোর আর যা পারবে কর, ঠিক আছে? ভগি মারাও ऐसा मरूंगी ना दोबारा, मैं बिड़ा का जाकर सिद्ध राम जादा।